ঘরে একটা বড় মঞ্চিকিরি করেছেন, একটা কাঁসর ঘন্টা নিয়েছে, কাঁসর ঘন্টা নিয়ে ভাইপো পাশে স্লোগান দিচ্ছে মাইক্রোফোনে, আর উনি কাঁসর ঘন্টা বাজাচ্ছেন। যে কখন ঘন্টা বাজায় বলেন তো? স্কুল যখন ছুটি হয়ে যায়, ছাত্ররা চলে যাবে নাচতে নাচতে আনন্দ করতে করতে, তখন ছুটির ঘন্টা যখন পিয়ন বাজিয়ে দিল, তখন সব চলে গেল বই পটলা কাঁধে করে নিয়ে, নাচতে নাচতে বেরিয়ে গেল যে আজকের মতো পড়া অন্তত বেঁচে গেলাম। উনি ওনার সরকারের ঘন্টা নিজে বাজিয়ে দিয়েছেন, তার মানে এক বছর আগে ওনার সরকার আর থাকছে না। ওনার সরকার তো এখন ভেন্টিলেশনে চলে গেছে, শুধু অক্সিজেনটা সাপ্লাই কে করছে বলুন তো? এই গুন্ডা বাহিনী মানে অ্যান্টি সোশ্যাল বাহিনী, সমাজ বিরোধীরা আর পুলিশ বাহিনী, খাকি উর্দিদারি বাহিনী আর এই গুন্ডা বাহিনী, এই দুটো বাহিনী শুধু অক্সিজেনটা এক বছর যোগাবে, এই কিছুদিন যোগাবে, তারপরে ও ভেনিশ হয়ে যাবে, দলটাও থাকবে না। আমি আগেও বলেছি যে এটা কোনো দল নাকি, সরকারের নাম বলছে মা মাটি মানুষ আর দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই যে বলতাম না যে টাকা মারা কমিটি, সে টাকা মারা কমিটি কাটমানির ব্যাপারগুলো তো আপনারা জানেন। এক একটা বুধে প্রায় 20 থেকে 25 জন 30 জনের কাছ থেকে কাটমানি নিয়ে রেখেছে, এমন কোন লোক নেই যে যার কাছে কাটমানি নেয়নি, যার বাড়িতে শিক্ষিত ছেলে মেয়ে আছে। আমার যে বুধে বাড়ি, আমার বাড়ি আপনারা জানেন, আমি দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে আমার বাড়ি, গঙ্গারামপুর ব্লকে, আমার বুধে মোটামুটি 30 থেকে 35 জনের কাছ থেকে টাকা নিয়েছে। আমার বুধে ভোটার হচ্ছে 950 ভোটার, 950 ভোটারের মধ্যে 30 থেকে 35 জনের কাছ থেকে টাকা নিয়েছে। কি দেওয়ার নাম করে জানেন? কাউকে বলছে তোকে আশাতে চাকরি দেব, যার বাড়িতে শিক্ষিত ছেলের বউ আছে বা শিক্ষিত মেয়ে আছে, মহিলাদের জন্য আলাদা প্রলোভন মানে আলাদা টোন মহিলাদের জন্য, যার বাড়িতে শিক্ষিত ছেলে আছে মাধ্যমিক পাস এইট পাস হলে তাকে বলছে তোকে সিভিক ভলেন্টিয়ারে নেব, তার উপরে হলে তাকে গ্রুপ ডি গ্রুপ সি তে বলছে, মাধ্যমিক পাস হলে তোকে টেটে নেব, তার উপরে গ্রাজুয়েট হলে বলছে তোকে এসএসসি তে বা মুসলিম হলে তোকে মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে তোকে মাদ্রাসায় চাকরি দেব। মানে এমন কোন বাড়ি নেই, প্রায় সব শিক্ষিত পরিবারের বাড়িগুলো, এমনকি যে যে বাড়িতে 4-5 মহিলা আছে তাদের বাড়িতেও গিয়ে বলছে, বাড়িতে যে আছে তাকে গিয়ে বলছে তোর বউ কি পাস বা তোর বেটিটা কি পাস, তোর বেটার বউ কি পাস, কচে মোর বউ তো 8 পাস কিন্তু মোর বউয়ের বয়স তো 45 বছর হয়ে গেছে, তাহলে তো হবে না, বলে তোর বেটার বউয়ের বয়স, মোর বেটার বউয়ের বয়স তো কেবল 18 থাকে 19 পড়ছে, বলে কি পাস, বলে 8 পাস, কচে সার্টিফিকেটটা দে, ভোটার কার্ডটা জেরক্স করে দে, মানে যা যা কাগজপত্র আছে প্রমাণপত্র সেগুলো দিয়ে দে, বলে কি হবে, বলছে আইসিডিএস এর চাকরি হবে, 9 বছর ধরে হচ্ছে।